নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি একটা সুন্দর রেসিপি তোমাদের শেয়ার করছি, দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপিটা খেলে মুখে লেগে থাকবে। এর জন্য আমি কড়াইতে 2 চামচ সাদা তেল দিলাম, 1 চামচ মাখন দিয়ে। তেল আর মাখনটা যখন গরম হয়ে যাবে তখন এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নের জন্য দিয়ে দিলাম। এখানে এলাচের বিষটা দিয়েছি, শুধু খোসাটা ফেলে দিয়েছি, আর লবঙ্গ আর দারচিনি দিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর পেঁয়াজটাকেও ভেজে নেব। এখানে পেঁয়াজটা মিডিয়াম সাইজে 4টে পেঁয়াজ নিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি জল ছাড়া। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে পেঁয়াজের কালারটা যেন চেঞ্জ না হয়। ধৈর্য ধরে সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। অনবরত নাড়তে থাকতে হবে যাতে পেঁয়াজটা একদম পুড়ে না যায় বা কালারটা যাতে চেঞ্জ না হয়, সেই জন্য লো ফ্লেমেই আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা সময় ধরে করতে হবে, তাড়াতাড়ি করলে হবে না। হাতে যখন সময় থাকবে তখনই চিকেনের রেসিপিটা বানিয়ে একবার দেখতে পারো, খেতে অসাধারণ হয়, দেখতেও সুন্দর লাগে। দেখো রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি, ভিডিওটা স্কিপ করো না। এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, দেখো পেঁয়াজ থেকে একদম জল শুকিয়ে গেছে। এরপর পেঁয়াজের সাথে চিকেনটাকেও ভেজে নেব। আমি চিকেনটাকে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, চিকেনে আলাদা করে কোনো মশলা মাখাইনি, একদম শুকনো করে রেখে নিতে হবে। চিকেনটাকে ধোয়ার পর শুকনো করে ফ্রিজে 20 মিনিট মতো রেখে দিতে হবে। আমি সেইভাবেই চিকেনটাকে রেখে দিয়েছি। এরপর চিকেনটাকে, চিকেনের পিসগুলোকে দেব, পেঁয়াজের সাথে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। এই সময় ঢাকা দিলে চলবে না, কারণ ঢাকা দিলে চিকেন থেকে জল চলে আসবে, সেই জন্য আমি ঢাকা না দিয়ে চিকেনটাকে সময় ধরে ভেজে নেব। আর ফ্লেমটাকে এই অবস্থায় মিডিয়াম টু লোতে রাখতে হবে। এই রেসিপিটা ভাত রুটি পরোটার সাথে তো খাওয়া যাবে, এছাড়া যে কোনো ধরনের রাইস নান এগুলোর সাথেও তোমরা খেতে পারো। আমরা রেগুলার যে ধরনের চিকেনের রেসিপি বানাই তার থেকে সম্পূর্ণ আলাদা এই চিকেনের রেসিপিটা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। বারবার এইভাবে নেড়ে দিতে হবে, যেহেতু মশলা কম, মানে মশলা বলছি সরি, তেল কম দিয়ে করছি। তোমরা দেখতেই পেয়েছো আমি 2 চামচ তেল দিয়েছি আর 1 চামচ মাখন দিয়েছি, সেই জন্য চিকেনটাকে বারবার নাড়তে হবে যাতে চিকেনটা পুড়ে না যায়, অথচ ভালোভাবে ভাজা হয়। ফ্লেমটাকে লো বা মিডিয়ামে রেখে এইভাবে ভাজতে হবে। চিকেনটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়েও চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধ না যাবে। ভালো করে ভেজে নিলাম, এখন একদমই আদা রসুন কাঁচা লঙ্কা থেকে কাঁচা কোনো গন্ধ নেই, মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দিচ্ছি 1.5 চামচ মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি ঘরে তৈরি করে নিয়েছি, শুকনো খোলায় লঙ্কাটাকে ভালো করে, খুব ভালো করে ভাজার দরকার নেই, মানে একটু কাঁচা ভাব থাকবে, এই ওরকমভাবেই ভেজে নিতে হবে। চিলি ফ্লেক্সটা আমি লঙ্কাটা ভেজে নেওয়ার পর মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো,
আর হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো। যেহেতু শুকনো মশলা দিলাম সেই জন্য সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা চিকেনের সাথে নেড়ে নেব। এক মিনিট মতো ঢাকা দিয়ে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি নুনটাও দিয়েছি, কিন্তু নুনটা ভিডিওতে দেখাতে পারলাম না, স্কিপ করে ফেলেছি, যাই হোক। এরপর টক দইটা দিলাম। এখানে 50 গ্রাম টক দই দিয়েছি। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যখন টক দইটা দেওয়া হবে তখন ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। টক দইটা দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। যখন দেখব তেলটা একদম ছেড়ে এসছে ওপরে, সেই পর্যায়ে আমি জল দেব। দেখো, কাছে থেকে আমি দেখাচ্ছি যে একদম বুঝতে পারছো তেলটা ওপরে উঠে এসছে, তার মানে চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সাথে টক দইটাও যেটা দিলাম সব কিছু সুন্দরভাবে ঠিকঠাক হয়ে গেছে। এই পর্যায়ে জলটা দিতে হবে। জলের পরিমাণ খুব বেশি দিলে হবে না। এখানে আমি ছোটো কাপ, 1 কাপ জল দিলাম, আর 1/2 কাপ দেব চিনিটা দিয়ে দিলাম। যেহেতু টক দই দিয়েছি টক ভাব আসবে, বাচ্চারা খেতে পারবে না, সেই জন্য চিনির পরিমাণটা দিলাম। বাচ্চা বলো বয়স্ক বলো, খেতে টক ভাবটা অনেকে পছন্দ করে না, সেই জন্য 1 চামচ চিনি অবশ্যই দিতে হবে। একটা পাশে রান্না হতে থাক, অন্যদিকে আমি আর একটা ওভেনে, ফ্রাইং প্যানে আমি কয়েকটা সবজি ভেজে নেব, মানে টস করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়েছি ননস্টিকে। এখানে আমি অল্প তেল, মানে 1 চামচ তেল দিয়েছি, আর 1/2 চামচ মতো মাখন দিলাম, তারপরে গোটা জিরে দিলাম ফোড়নে। এরপর কুচুনো আদা, পেঁয়াজ, ক্যাপসিকাম আর বেল পেপার দিচ্ছি, তোমরা টমেটোও দিতে পারো। হালকা করে সবজিগুলো ভেজে নেব। সবজিটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে। আর ওইদিকে মাংসটা তো বসিয়ে দিয়েছি পাশে ওভেনে, একদম লো ফ্লেমে হচ্ছে, 10 থেকে 15 মিনিট সময় লাগবে চিকেনটা সিদ্ধ হতে। ততক্ষণে এখানে আমি সবজিটা হালকা করে ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই হয়ে গেলে ঢাকা খুলে এই সবজিটা চিকেনে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। চিকেনের কালারটা দেখে বুঝতে পারছো খেতে কত সুন্দর হবে, দেখতেও খুবই সুন্দর হয়েছে। এখানে আমি হলুদ দিইনি। এরপর সবজিটাকেও দিয়ে দিলাম। সবজিটা দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। আর চিকেনটা একদম সিদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নেব, চিকেনটা হতে সিদ্ধ হতে আর কতটা সময় নেবে। আমি 7 থেকে 8 মিনিট এর আগে টক দইটা দিয়ে কষিয়ে নেওয়ার পর যখন জল দিলাম, 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর এদিকে সবজিটা দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে আজকে চিকেনের রেসিপিটা তৈরি করলাম। যদি চিকেনের এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি পাশে রয়েছে এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, নেক্সট দিন অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো, আর বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবে।